দীপাবলির জন্য ঘর সাজাতেও চাও, আতশবাজি ছাড়া তারা এই স্টোরটিতে অবশ্যই চলে আসবেন। অনেক ভ্যারাইটি রকমের জিনিস আছে, আমি সব দেখাতে পারলাম না। I am who I'm meant to be. I am who I'm meant to be. Over and over and over again. My future needed clarity. Hello everyone, welcome back to our channel Happy Daddy with a new vlog. আজ আমরা চলে এসেছি মালদার আতশবাজি বাজার, যেটা আগের বছর মালদা কলেজ মাঠে হয়েছিল, কিন্তু এবার হয়েছে ফার্মের মাঠে, বিসাইডস অফ বিএলআর অফিস। দ্যাট ইজ মালদা টাউনে দোকানে বাজি বিক্রি বন্ধ হয়ে গেছে, একমাত্র মেলাতেই বাজি পাওয়া যাবে। কদিন চলবে দাদা মেলাটি? ছট পূজা পর্যন্ত। মোমবাতি গুলোর দাম কিরকম দাদা? 50 টাকা। আর এই টুবলি শেড গুলো 350। কটা পিস থাকে? 10 পিস। এর উপরে? আচ্ছা আচ্ছা, লুজ বিক্রি করছে না শুধু প্যাকেটই বিক্রি হচ্ছে? জানাবে সব প্যাকেট, লুজ বিক্রি হচ্ছে না? আচ্ছা, এখানে খুব সুন্দর সুন্দর ক্যান্ডেল এসছে। এখানে দাম কি রকম দাদা? 70। আর এই ফায়ার ক্যাচ গুলো লম্বা লম্বা গুলো 20। এটা কি উঠে ইয়ে হবে? ফানুস গুলো কত করে? 6 টাকা। এর কিসে পেয়ে দেবেন অন্দাজে? এটা 1260 হবে, তাই তো? 200 টাকা। সত্যি এই বছর আতশবাজি মেলাতে লোক খুবই কম। আগের বছর মালদা কলেজ মাঠে এই সময় পুরো ভিড় হয়ে থাকতো, এবার অনেকে লোকেশন না জানার জন্য খুব ফাঁকা ফাঁকা। এটা কি বাজি দাদা? চোরকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যামেরা ডিজাইনের স্ন্যাপ ক্লিক। আচ্ছা আচ্ছা, এবার কি শুধু এই গ্রিন লোক আর বারকোড ওয়ালা বাজি বিক্রি হচ্ছে? কিরকম সেল হচ্ছে এটা? সেল মোটামুটি হচ্ছে। শব্দবাজি বিক্রি এবছর একবারেই বন্ধ,
কোথাও পাওয়া যাচ্ছে না, পুরো স্ট্রিক্টলি প্রোহিবিটেড। অ্যান্ড যতগুলো বাজি এসে সবকটা বাজিতে একটা করে গ্রিন লোগো আর বারকোড দিয়ে দিচ্ছে, শুধুমাত্র সেগুলোই সেল করা যাবে। জোর কদমে চলছে বাজি কেনার প্রস্তুতি দিওয়ালির আগে। সবারই একই বক্তব্য, আগের বছর যেহেতু মালদা কলেজ গ্রাউন্ড হয়েছিল সেহেতু সেল অনেক বেশি ছিল। এই বছর লোকেশন না জানার জন্য অনেকেই চিনতে পারছে না যে মেলাটি কোথায় হচ্ছে। আমি লোকেশনটা বলে দেবো যে অ্যাকচুয়ালি কোথায় কোন লোকেশনে হচ্ছে মেলাটি, আপনারা কিভাবে আসবেন আমি সব এই ভিডিও দেখবো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছেন। দিওয়ালিতে ঘর সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর জিনিস আছে এই দোকানটাতেও। লাড্ডু স্টাইলে ক্যান্ডেল, কাজু বরফি, জিলিপি আছে। কিরকম দাম দাদা এগুলো? আচ্ছা, কপিস থাকে এটাতে? এটাতে 8 পিস আছে, এটাতে 4 পিস করে আছে, এটাতে 3 পিস আছে, এটাতে 4 পিস আছে। এটা দাম কিরকম এগুলো? 100 করে। এগুলো কি ফানুস নাকি? আচ্ছা, এমনি ডিজাইন আর কি পিছনে আছে। দিওয়ালির ঘর সাজানোর জন্য বাচ্চাদের অনেক খেলনার জিনিস আছে। জলের মধ্যে দিলেই চলবে? আচ্ছা, চোরকি নাই তো? চোরকি বলতে ওই আপনার টুবি টাইপের। আচ্ছা আচ্ছা, দাম কিরকম এটা প্যাকেটের? আচ্ছা, এই মুখোশটি এর আগেও আমি দেখেছি, তবে পাহাড়ে। নেপালিরা দীপাবলিতে নিজেদের বাড়ির সামনের মেন দরজাতে এরকম একটা মুখোশ ঝুলিয়ে রাখত, যাতে কোনো নেগেটিভিটি বাড়িতে প্রবেশ না করতে পারে। তো তারই একটা রেপ্লিকা মালদায় এবার চলে এসেছে দীপাবলির জন্য। এছাড়াও আছে ঘর সাজানোর খুব সুন্দর সুন্দর জিনিস। মেলাতে যতগুলি স্টল দেখলাম তার মধ্যে এই স্টলটি আমার খুব ভালো লাগলো, কারণ ভ্যারাইটি রকমের ঘর সাজানোর জিনিস এখানে বিক্রি হচ্ছে, তাও খুব কম দামে। আপনি নর্মাল টাইমে দোকান কি মালদারি না আপনি মালদারি? কোথায় দোকান অ্যাড্রেস টাইম নর্মালি? আমাদের বাড়ি হচ্ছে রূপকতলের সামনে। রূপকতলের সামনে, দোকানটির নাম আমি বলে দিচ্ছি, দত্ত আতশবাজি স্টোর্স, স্টল নাম্বার 24। তো যারা দীপাবলির জন্য ঘর সাজাতেও চাও আতশবাজি ছাড়া, তারা এই স্টোরটিতে অবশ্যই চলে আসবেন। অনেক ভ্যারাইটি রকমের জিনিস আছে, আমি সব দেখাতে পারলাম না। অনেক ঘরে ডিজাইন করে বিভিন্ন রকম গণেশের মুখ আলপনা দিয়ে, সেগুলো এখানে। এর দাম কিরকম দাদা? রঙ্গোলি $70-80,
এভাবে করলে নিজে নিজে অটোমেটিক ডিজাইনটা হয়ে যাবে। এটার প্রাইস কি রকম? এটা 100 100 এই যে এখানে যাবেন এখানে ঘুরে এখানে ডিজাইনটা এবার ডিজাইনটা দিলে অটোমেটিক ডিজাইন হতে 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 পুরো মানে ডাউন আমি যদি পুরোটা যদি যেমন লক্ষ্মী লম্বা পায় ইচ্ছা হয় হ্যাঁ হ্যাঁ যদি সেরকম হবে সব কি ফিক্সড প্রাইস না অনেক কিছু দাম কেনাকাটা এরপর যে একটু রাখছো অবশ্যই অবশ্যই ঠিক আছে তো বন্ধুরা দেরি করো না তাদেরই চলে আসো দীপাবলিতে নিজের বাড়ি সাজানোর জন্য প্লাস বাচ্চাদের জন্য আতশবাজি কেনার জন্য যদি কেউ মালদা টাউন থেকে গ্রিন পার্ক হয়ে আসো তাহলে গ্রিন পার্কের যে মোড়টা এটা এদিকে পড়বে এই রাস্তা দিয়ে আসলেই সোজা এই মাঠটিতে আতশবাজির মেলা হয়েছে আর যদি বিএলআর অফিসের সামনে দিয়ে কেউ আসতে চাও তাহলে ওই যে অফিস ঠিক তার সামনের রাস্তা দিয়ে আসলেই ডান দিকের মাঠে পড়বে এন্ট্রান্স তো বন্ধুরা কেমন লাগলো এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজকের ব্লগ এখানেই টাটা ভালো থাকবেন I am who I'm meant to be, I am who I'm meant to be, over and out.